আজকের পর্বে আপনারা দেখতে পারবেন সৃজন তার ঘরে আসে তখন পিকলু বর্ষা আর রুসিরা সৃজনের ঘরে আসে পিকলুর হাতে একটা চিঠি পিকলু চিঠিটা সৃজনের হাতে দিয়ে বলছে আমার ডেস্কের উপর এই চিঠিটা পেয়েছি সৃজন বলে কি লিখেছে চিঠিতেও বর্ষা বলে আমরা চিঠিটা পড়িনি তুই নিজেই পড় এরপরে সৃজন চিঠিটা খুলে পড়তে থাকে পড়না চিঠিতে লিখে রেখেছে যে আমি বাড়ি থেকে চলে গেলাম পড়া চিঠিটা পরে ভীষণই ভেঙে পড়ে সৃজন তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে